আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। জন্মদিনে নিজের বয়স প্রকাশে আনতেই অভিনেত্রী রশ্মি ভট্টাচার্যের অনুরাগীরা হলেন অবাক। বন্ধুরা, জন্মদিন সেলিব্রেট করলেন অভিনেত্রী রশ্মি ভট্টাচার্য, শেয়ার করলেন ছবি, জানালেন তার উপলব্ধি। অভিনেত্রী রশ্মি ভট্টাচার্যকে আমরা দেখেছি ছোট পর্দা, বড় পর্দা এবং ওয়েব সিরিজে অভিনয় করতে। রশ্মি ভট্টাচার্যের জন্মদিন ছিল 27 আগস্ট, জন্মদিন সেলিব্রেট করে দিয়েছিলেন তিনি একদিন আগে থেকেই। বন্ধুরা, দেখা গেল জন্মদিনের দিন অভিনেত্রী শেয়ার করলেন কালো রঙের স্নান পোশাকের এই ছবিটি, যেখানে তাকে দেখাচ্ছে একেবারে স্টানিং। অভিনেত্রী ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 29 পা দিলাম একেবারে বসের মতো, আরো একটু বুদ্ধি বাড়ল, একটু চন মনে হলাম, আমার 20s-এর শেষ বছরটার সঙ্গে মোকাবিলা করার জন্য আমি তৈরি। বন্ধুরা, অভিনেত্রীর এই পোস্টের পর অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন তারা বিশ্বাস করতে পারছেন না অভিনেত্রীর 29 বছর বয়স। অভিনেত্রী সেলিব্রেট করেছেন তার জন্মদিন প্রিয়জনদের সঙ্গে, এছাড়াও পরিবারের সদস্যদের সঙ্গে কাটিয়েছেন সময়। বন্ধুরা, অভিনেত্রী জানিয়েছেন 29-এ পা দিয়ে তিনি কি উপলব্ধি করলেন। অভিনেত্রী জানান, আরেকটু পরিণত হয়েছি, বুদ্ধিও খানিকটা পাকা হয়েছে, যদিও বয়স শুধুমাত্র একটা নম্বর, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হয়েছে, নতুন বছরে এটাই উপলব্ধি করেছি। শনিবার মধ্যরাত থেকে শুরু হয়ে গিয়েছে জন্মদিন উদযাপন, জমিয়ে খাওয়া দাওয়া করেছেন অভিনেত্রী, প্রচুর উপহার পেয়েছেন, স্বামীর সঙ্গে দেখা গিয়েছে কেক কাটতে, সঙ্গে থেকেছেন অবশ্য অনেক প্রিয় বন্ধু বান্ধব। বন্ধুরা, অভিনেত্রী জানিয়েছেন রাত থেকে দুপুর পর্যন্ত বন্ধুদের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করেছেন তিনি। রবিবার বাবা মায়ের সঙ্গে রাত্রিবেলার নৈশভোজ সেরেছেন অভিনেত্রী রশ্মি ভট্টাচার্য। সোমবার থেকে আবার শুটিং এ যোগ দিয়েছেন তিনি। মাতঙ্গিনী ওয়েব সিরিজে ত্রিনার জায়গায় দেখা যাবে তাকে অভিনয় করতে, বর্তমানে সেই ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী। বন্ধুরা, রশ্মি ভট্টাচার্যর জন্মদিনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, তার আগামী প্রজেক্টের জন্য রইল অনেক অনেক শুভকামনা। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।